Assalamualaikum. Waalaikumsalam. আফরিন কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার, ভালো। আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। আমরা একটু অপেক্ষা করবো যাতে সবাই জয়েন করে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম সুমাইয়া তাবাসসুম, ভালো আছো না? স্যার ধন্যবাদ। ইয়েস স্যার, ভালো আছি। একটু ওয়েট করি, আমরা যাতে সবাই জয়েন করি। তোমরা কি আমাকে শুনতে পাচ্ছো? ইয়েস স্যার, প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো। বাংলা দ্বিতীয় পত্র, বাংলা প্রথম পত্র অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তোমাদের বাংলার শিক্ষক মিজান স্যার। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা বাংলা প্রথম পত্র, আমাদের একটি প্রথম পত্র বইয়ের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, একটি গল্প, অবাহিনী স্বর্গ, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আমরা গত ক্লাসে অবাহিনী স্বর্গ এই গল্পটির মোটামুটি কবি পরিচিতি, শব্দার্থ, পাঠ পরিচিতি সম্পর্কে কিছু জেনেছি। আজকে আমরা বাকিগুলো বিস্তারিত আলোচনা করব। আমাদের যে রিডিং পড়াগুলো আছে, আমরা লাইন বাই লাইন একটু জেনে নিব। আমি আশা করব সবাই মনোযোগ সহকারে আমার ক্লাসটি উপভোগ করবে। ইতিমধ্যে আমাদের সাথে আসসালামু আলাইকুম। মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছ আফরিন, উম্মে সালমা, সুমাইয়া, সিফা, চৌধুরী, রায়া, ইমানি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ক্লাস জয়েন করছো। আমি ছেলেরা কাউকে এখনো পাচ্ছি না, আমার ছেলে স্টুডেন্ট এখনো জয়েন করে নাই। আমার আওয়াজটা ভালোভাবে শুনতে পাচ্ছো? আমাদের সাথে যুক্ত হয়েছ আপনার আপনার কি শোনা যাচ্ছে আমাকে? আমাকে শুনতে পাচ্ছ কিনা? জি স্যার। ওকে, ধন্যবাদ। একটু ওয়েট করি, তারপর আমরা ক্লাসটি একটু ফর্মালি আরম্ভ করব, শুরু করব। আবরার ইশরাক, উম্মে সালমা, আফরিন, চৌধুরী, রায়া, ইমানি, তারপর হচ্ছে অর্ণব, সুমাইয়া, তাবাসসুম, আমাদের সাথে যুক্ত আছো। ওকে, আমি তোমাদের প্রতি একটি অনুরোধ করব। আমি যতটুকু জানি তোমরা অনেকেই ক্লাস চলাকালীন তোমরা চ্যাটিং করো। আমি আশা করব তোমরা চ্যাটিংটা বাদ দিবে, কারণ ওটা খুবই ক্লাসগুলো খুবই ইম্পর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। স্যার করা যাচ্ছে না তো, আপনি তো চ্যাটের ইয়াটা অপশনটা রাখেন নাই, এখন করা যাবে না স্যার। আচ্ছা আচ্ছা, আর তোমাদের আর একটা সুখবর হচ্ছে, আগামী 30 তারিখ, মার্চের 30 তারিখ তোমাদের শ্রেণী কার্যক্রম শুরু হবে। কি পুরাই মিথ্যা কথা, কারণ হচ্ছে ফরিন এপ্রিলে হচ্ছে স্যার রমজান শুরু হবে, তারপর হচ্ছে বলবে যে গতকালকে আরো 3 মাস। আমরা তারপর অপেক্ষা থাকবো, আসলে বিষয়টা মিলে তারপর আমরা আশা রাখতেছি, এবং উনি বলেছেন রমজান মাসে আমাদের ক্লাস চলবে। ঠিক আছে, আমরাও চাই আসলে। আর কি শিক্ষা মন্ত্রী বলছে তো জি যে আমরা ঈদের ইনশাআল্লাহ, না ইনশাআল্লাহ এর আগে হবে, আগের মতো হবে, আগের মতো আবার ক্লাস হবে তোমাদের, আমাদের ক্লাসরুম তোমাদের প্রধান সরণায় উপকৃত হবে সে আশা করছি।
আমরা আসলে অনলাইনে ক্লাস করতে করতে এক ধরনের বোরিং ফিল করছি। আমরা চাই আমরা সবার সাথে আবার আগের মতো হাসি খুশি ভাবে সুন্দর ভাবে আমরা উচ্ছল ভাবে আমরা সবার সাথে খুবই ভালোভাবে ক্লাসগুলো নিতে পারি করতে পারি আমরা সেই আশা করছি। আসলে তো আশা করি সবাই ভালো আছো, আশা করি সবাই ভালো আছো। আমি এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ মেয়েরাই শুধু জয়েন করছো আর অর্ণব আছে এখানে, ছেলেরা বাকি জয়েন করছো না। যাই হোক আজকে আমরা ক্লাস শুরু করে দিই। আমি গত ক্লাসে মনে কি মনে আছে কিনা, গত ক্লাসে আমরা অবাকি স্বর্গের লেখক পরিচিতি এবং শব্দার্থ গুলো তোমাদেরকে মোটামুটি করতে বলেছিলাম। যদি তোমাদের পরীক্ষা চলতেছে সেজন্য আমি তোমাকে ডিস্টার্ব বা তোমাদেরকে কষ্ট দিই নাই, যাতে করে তোমাদের প্রবলেম হবে পরীক্ষার পরীক্ষার ক্ষেত্রে, এই জন্য আমি বাড়ির কাজগুলো দিই নাই। কিন্তু তোমাদেরকে লেখক পরিচিতি এবং শব্দার্থ থেকে আমি তোমাদেরকে একটু শিখতে বলেছিলাম বা একটু ভালো করে পড়তে বলেছিলাম, তোমরা কি সেটি করেছো কিনা? নো স্যার আমি করিনি। স্যার না স্যার স্যার শুনেন না স্যার, আমাদের একটু ওই যে এক্সামের বিষয় নিয়ে একটু বলেন না যে কে কত পাইছে না, এগুলা রেজাল্ট নিয়ে রেজাল্ট দেওয়ার সময় বলা হবে এখন না। ওগুলা তোমাদের কেন স্যার আমাদের অনেক স্যার বলছে তো। আচ্ছা আমি তাহলে জানাই দিব, অনেক স্যার বললো আমাদের এখন আপনারা ইন্ডিয়ায় জানাই দিন না দেন নাই স্যার, আপনিও বলেন আজকে তারপর ঠিক আছে আমরা দেখব। আমি কিছু লিখাবো মনে করছিলাম, তারপরেও দেখি তোমাদের সিডব্লিউ পরে করাই। প্রথমে আমি একটু রিডিংটা একটু পড়ে নিই, রিডিংটা একটু পড়ে নিই, কারণ তোমাদের এখানে প্রত্যেকটা লাইনের মধ্যে তোমাদের জন্য এমসিকিউ জ্ঞানমূলক কিছু প্রশ্ন কিছু প্রশ্ন রয়েছে। তোমরা যদি রিডিংটা না পড়ো বা আমি যদি না পড়াই তাহলে জিনিসগুলো গ্যাপ থেকে যাবে। আমরা যতই স্লাইডে বা শব্দার্থগুলো লেখক পরিচিতিগুলো যা তোমরা দেখাই না কেন, লাইনগুলো যদি গল্পের মূল কথাগুলো যদি আমরা না পড়ি, রিডিংগুলো না জানি না পড়ি, আমাদের জ্ঞানমূলক প্রশ্ন থেকে যাবে, নৈবেদ্যিক যে প্রশ্নগুলো রয়েছে আমরা সেগুলো অর্থ জানবো না, বুঝবো না। তো স্টার্ট করো, কে করবা? 34 পৃষ্ঠা অবাগী স্বর্গ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, কে বলবা একটু বলো। আজকে প্রথমে শর্মাকে দিয়ে শুরু করি, শর্মা বলো। অর্ণবকে শুনতে পাচ্ছ? আমরা অর্ণব শুনতে পাচ্ছ? জি স্যার জি স্যার। আচ্ছা একটু সাউন্ড করবা জোরে, একটু সাউন্ড করবা। তো শর্মা তুমি কি বলতে পারবা? শর্মা তোমার সাউন্ডটা মিউট করা, অত কথা বলতে শোনা যাচ্ছে না। বৃদ্ধ মুখোপাধ্যায় মহাশয় ধানের কারবারে অতিথি সংগতপন্ন, তার চার ছেলে তিন মেয়ে, ছেলে মেয়েদের ছেলে বলে হইয়াছে, জামাইরা প্রতিবেশীর দল, চাকর বাকর, সে যেন একটা উৎসব বাঁধিয়া গেল। সমস্ত গ্রামের লোক ধুমধামের সব যাত্রা ভিড় করিয়া দেখিতে আসিল। মেয়েরা কাঁদিতে কাঁদিতে মায়ের দু পায়ে গারদ করিয়া আলতা এবং মাথায় ঘন করিয়া সিঁদুর লেপিয়া দিল। বধূরা ললার চন্দনে চর্চিত করিয়া বহুমূল্যে বস্ত্রে শাশুড়ির দেহ আচ্ছাদিত করিয়া দিয়া আঁচল দিয়া তাহার শেষ পদধূলি মুছাইয়া লইল। পুষ্পে পত্রে গন্ধে মাল্যে কলরবে মনে হইল না এ কোনো শোকের ব্যাপার, এই যেন বড় বাড়ির গৃহিণী পঞ্চাশ বর্ষ পরে আর একবার নতুন করিয়া তাহার স্বামী গৃহে যাত্রা করিতেছেন। বৃদ্ধ মুখোপাধ্যায় শান্ত মুখে তাহার চিরদিনের সঙ্গিনীকে শেষ বিদায় দিয়া অলক্ষে দুফোঁটা চোখের জল মুছিয়া শোকার্ত কন্যা ও বধূগণকে সান্ত্বনা দিতে লাগিলেন। প্রবল হরধ্বনিতে প্রভাত আকাশ আলোড়িত করিয়া সমস্ত গ্রাম সঙ্গে সঙ্গে চলিল, আর একটি প্রাণী একটু দূরে থাকিয়া এই দলের সঙ্গী হইল, সে কাঙালির মা। সে তার কুটির প্রাঙ্গনে গোটা কয়েক বেগুন তুলিয়া এই পথ হাটে চলিয়াছিল।
এই দৃশ্য দেখিয়া আর নড়িতে পারিল না। রহিল তার ছাটে যাওয়া, রহিল তার আঁচলে বেগুন বাঁধা। সে চোখের জল মুছিতে মুছিতে সকলের পিছনে শ্মশানে আসিয়া উপস্থিত হইল। গ্রামের একান্তে গরুর নদীর তীরে শ্মশান, সেখানে পূর্বাহ্নে কাঠের ভার, চন্দনের টুকরা, ঘৃত মধু, ধূপ ধূনা প্রভৃতি উপকরণ সঞ্চিত হইয়াছিল। কাঙালির মা ছোট জাত, দুলের মেয়ে বলিয়া কাছে যাইতে সাহস পাইল না। তপাতে একটা উঁচু দ্বীপের মধ্যে দাঁড়াইয়া সমস্ত অন্ত্যেষ্টিক্রিয়া প্রথম হইতে শেষ পর্যন্ত উৎসুক আগ্রহে চোখ মেলিয়া দেখিতে লাগিল। প্রশস্ত ও পর্যাপ্ত চিতার পরে যখন সব স্থাপিত করা হইল, তখন তাহার রাঙা পা দুখানি দেখিয়া তাহার দু চক্ষু ঘুরাইয়া গেল। ইচ্ছা হইল ছুটিয়া গিয়া এক বিন্দু এখানে যেমন দেখো ঠিক আছে, জি স্যার। বহুকণ্ঠের হরিধ্বনির সহিত পুত্রহস্তের মন্ত্রপুত অগ্নি যখন সংযোজিত হইল, তখন তার চোখ দিয়ে ঝর ঝর করিয়া জল পড়িতে লাগিল। মনে মনে বারংবার বলিতে লাগিল, ভাগ্যে মাকে মা, তুমি স্বর্গে যাচ্ছ, আমাকে আমাকেও আশীর্বাদ করে যাও, আমিও যেন এমনই কাঙালির হাতে আগুনটুকু পাই। ছেলের হাতে আগুন সে তো সোজা কথা নয়, স্বামী পুত্র কন্যা নাতির নাতনি দাস দাসী পরিজন সমস্ত সংসার উজ্জ্বল রাখিয়া এই যে স্বর্গারোহণ দেখিয়া তাহার বুক ফুলিয়া ফুলিয়া উঠিতে লাগিল। এই সৌভাগ্যের সে যেন আরই হত্যা করিতে পারিল না। সদ্য প্রজ্বলিত চিতার অজস্র ধোঁয়া নীল রঙের ছায়া ফেলিয়া ঘুরিয়া ঘুরিয়া আকাশে উঠিতেছিল। কাঙালির মা ইহারের মধ্যে ছোট একখানি রথের চেহারা যেন স্পষ্ট দেখিতে পাইল। গায়ে তাহার কতনা ছবি আঁকা, চূড়ায় তাহার কতনা লতা পাতা জড়ানো, ভিতরে কে যেন বসিয়া আছে। মুখ তাহার চেনা যায় না, কিন্তু সিথাই তাহার সিঁদুরের রেখা, পদতলে দুটি আলতাই রাঙানো। উদ্ধ দৃষ্টি চাহিয়া কাঙালির মায়ের দুই চোখে অশ্রুধারা বহিতেছিল। এমন সময় একটি বছর চোদ্দ পনেরো ছেলে তাহার আঁচলে টান দিয়ে কহিল, হে তাই তো এই যে চোদ্দ পনেরো বছরের ছেলের কথা বলতেছে, সেই চোদ্দ পনেরো বছরের ছেলেটা কে? কাঙালি। কাঙালি এটা হচ্ছে অভাগীর একমাত্র সন্তান কাঙালি। তার বয়স কত? চোদ্দ পনেরো। তারা এখানে দুইটা কথা আছে, চোদ্দ পনেরো প্রশ্নটা এইভাবে আসবে, চোদ্দ পনেরো এইভাবে আসবে। আর একটা কথা হচ্ছে, কাঙালিরা কোন জাতে, ওরা কোন সম্প্রদায়ের লোক, কোন জাতের লোক? দুলের সম্প্রদায়। এখন দুলের সম্প্রদায় কারা? দুলের সম্প্রদায় হচ্ছে হিন্দুদের মধ্যে সব থেকে নিম্ন শ্রেণীর, এবং ওদের কাজ হচ্ছে ওরা মৃত, যারা মৃত ব্যক্তিদেরকে কাজে লাগায়, মৃত ব্যক্তিদেরকে লাশ বহনকারী লোকদের লোকরা, কেমন? ওরা হচ্ছে দুলে। ওকে স্টার্ট। ভাত রাঁধিবে না? মা চমকিয়া ফিরিয়া চাহিয়া কহিল, রাঁধবো ক্ষণ রে। হঠাৎ উপরে আঙুলি নির্দেশ করিয়া ব্যগ্রস্বরে কহিল, দেখ দেখ বাবা, বামুন মা ওই রথে চড়ে স্বর্গে যাচ্ছে। ছেলে বিস্ময়ে মুখ তুলিয়া কহিল, কই? ক্ষণকাল নিরীক্ষণ করিয়া শেষে বলিল, তুই খেপেছিস, ও তো ধোঁয়া। রাগ করিয়া কহিল, বেলা বলতেছে ছেলেকে বলতে দেখ, এখানে যখন তোমার মুখুর যে গৃহকর্মী উনি মারা যান, ওনার যে সৎকারের সময় যে তোমরা বলতেছো এখানে, এই যে চন্দন ধূপ ঘৃত ধূনা এই যে জিনিসগুলাকে দিয়ে যখন তাকে পোড়ানো হচ্ছে, ধোঁয়া গুলো ঘুরে 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 উপরের দিকে আছে। এখন কাঙালি মনে কাঙ্গাল ওদের একটা আমাকে একটা যে চিন্তা ভাবনা, ওদের চিন্তা ভাবনা হচ্ছে ধোঁয়া গুলোর সাথে সাথে তারাও কি হচ্ছে, ও ধোঁয়া যেভাবে উপরে উঠতেছে, মুখর্জের যে গৃহকর্মী গৃহকর্তা যিনি মারা যান, উনিও এরকম বিগ্রহ কথা আছে স্বর্গে যাচ্ছে। এখন সে জিনিসটা অবাগি তার সন্তান কাঙালিকে দেখাচ্ছে, দেখ 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 করে বলবো। তখন ছেলে বলছে, হ্যাঁ তুমি কি পাগল হয়েছো, তুমি কি খেপেছিস, মানে এখানে বুঝে তুই কি পাগল হয়েছো, তুমি কি পাগল হয়ে গেছো, এদের একটা কথা বলতেছে। হ্যাঁ তারপরে হচ্ছে ও তো ধোঁয়া, রাগ রাগ করিয়া কহিল, বেলা দুপুর বাজে, আমার খিদে পায় না বুঝি, মানে সে বলতো এখানে বসে বসে এগুলো করতেছো, আমার খিদে লাগতেছে না, আমার খিদে পায় না বুঝি, মানে আমাকে খাবার দাও,
এবং সঙ্গে সঙ্গে মায়ের চোখে জল লক্ষ্য করিয়া বলিল, বামুনদের গিন্নি মরছে, তুই তুই কেন কেঁদে মরছিস মা? কাঙালির মার এতক্ষণে হুশ হইল, পরের জন্য শ্মশানে দাঁড়াইয়া এইভাবে অশ্রুপাত করায় সে মনে মনে লজ্জা পাইল। এমনকি ছেলের অজ্ঞান আশঙ্কায় চোখ মুছিয়া ফেলিয়া একটুখানি হাসিবার চেষ্টা করিয়া বলিল, কাঁদবো কিসের জন্য রে জন্য রে, চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়, হ্যাঁ ধোঁয়া লেগেছে চোখে। ওই যে হঠাৎ করে এটা বাংলা সিনেমা কিছু ডায়লগ আছে, মানে ধরো নায়িকা বা কেউ কান্না করতেছে, হুট করে তার স্বামী হাজবেন্ড অথবা তার বাবা মা বা কেউ এসে তুই কান্না করতেছি, সে কান্নাটা লুকানোর জন্য হঠাৎ করে সে কি বলে একটা কমন ডায়লগ আছে, একটা কমন ডায়লগ, সেটা কি জানো? ওই যে না না আমি কান্না করতেছি না, মানে সে একটু এড়িয়ে যাচ্ছে, না না আমি কান্না করতেছি না, মানে হয়তো ছোট কিছু পড়ছে, এই জিনিসটা কমন ডায়লগ, মানে আমি কান্না করতেছি না, মনে হয় ছোট কিছু পড়ছে, অথচ কিন্তু সে কান্না করতেছে। তো এটা হচ্ছে এটা দিয়ে বলতেছে চোখে ধোঁয়া লেগেছে বই তো নয়, মানে মনে হয় ছোট কিছু লাগছে, এই ধরনের একটা কথা বোঝাচ্ছে। হ্যাঁ ধোঁয়া লেগেছে বই তো না, তুই কাছিলে, হ্যাঁ তুই বলতেছিস যে মানে তখন ছেলে বলতেছে যে মানে তুমি মানে জিনিসটা মিথ্যা বলতেছো, আমরা বলি না একটু ইয়ে করে মানে কথাটা লেভেল দিয়ে বলি না, হ্যাঁ তুমি কান্না করতেছো না, আমি বুঝছি তুমি কান্না করতেছো, এই যে এ ধরনের একটা কথা তুমি মিথ্যা বলতেছো, ঠিক আছে কিনা এই ধরনের। ওকে সালমা অনেক ধন্যবাদ, আমরা এখন শুনবো অর্ণব থেকে। আমি কাজটা কাজ ধরে নিয়ে যাচ্ছি, মিউট করে রাখছি, বুঝতেছি না তোমার কথা। তাহলে আমি করি। আচ্ছা সুমাইয়া বলো, আপনি কি আছে? আপনি মা আর প্রতিবাদ করিল না, ছেলের হাত ধরিয়া ঘাটে নামিয়া নিজে স্নান করিল, কাঙ্গালিকেও স্নান করাইয়া ঘরে ফিরিল, শ্মশান সৎকারের শেষটুকু দেখা আর তার ভাগ্যে ঘটিল না, সন্তানের নামকরণ কালে পিতামাতার নিরতায় বিধাতা পুরুষ অন্তরীক্ষে থাকিয়া অধিকাংশ সময়ে শুধু হাস্য করিয়াই ক্ষান্ত হন না, তীব্র প্রতিবাদ করেন, তাই তাহাদের সমস্ত জীবনটা তাহাদের নিজের নামগুলোকেই যেন অমরণ ভেঙ্গচাইয়া চলিতে থাকে। কাঙ্গালির মার জীবনের ইতিহাস ছোট, কিন্তু সেই ছোট্ট কাঙ্গালি জীবনটুকু বিধাতার এই পরিহাসের দায় হইতে অব্যাহতি লাভ করিয়াছিল, তাহাকে জন্ম দিয়া মা মরিয়াছিল, বাপ রাগ করিয়া নাম দিল অভাগী, মা নাই বাপ নদীতে মাছ ধরিয়া বেড়ায়, তাহার না আছে দিন না আছে রাত, তবু যে কি করিয়া ক্ষুদ্র অভাগী একদিন কাঙ্গালির মা হইতে বাঁচিয়া রহিল সে এক বিস্ময়ের বস্তু, যাহার সহিত বিবাহ হইল তাহার নাম রসিক বাঘ, বাঘুর অন্য বাঘিনী ছিল সে এক বিস্ময়ের বস্তু, যাহার সহিত বিবাহ। আচ্ছা এখানে এখানে তোমাদের যদি বড় বড় প্রশ্ন যদি আসে, অবাকের যে জীবন ব্যবস্থা জীবনধারা, অবাকের জীবন কাহিনী যদি আসে তুমি দেখুন লিখতে হবে, এই যে অবাকি, সে অবাকিটা কেন, তার নামকরণটা কেন হয়েছে, অবাকির নামকরণটা কেন হয়েছে, যে অবাকি ছোটবেলায় তার কি বাবা কে মারা যায়, মা কিভাবে মারা যায়, সে কিভাবে মানে জীবনের সাথে যুদ্ধ করে ঘাত প্রতিঘাত সংঘাতে মানে এই যে এত কষ্ট করে তার জীবন যাপন যে করে বড় হয়, এই যে এগুলোর পেছনে তার নামকরণের সাথে কিন্তু সার্থকতা আছে, মিল আছে, কেন তার অবাকিটা নাম হয়, অবাকিটা কেন হয়, পাশাপাশি অবাকি যদি বিয়ে হয় তার হাজবেন্ডের নাম হচ্ছে রসিক বাঘ, সে আবার এতই অবাকি যে বিয়ে করার পরেও তার হাজবেন্ড আবার অন্যত্র তাকে ছেড়ে অন্যত্র চলে যায়, সেখান থেকে সে কিন্তু অবাকি, সর্বোপরি তার নামকরণটা যথার্থই হয়েছে অবাগী। তারপরে ইহাকে লইয়া সে গ্রামান্তরে উঠিয়া গেল, অভাগে তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙ্গালিকে লইয়া গ্রামেই পড়িয়া রইল। আসসালামু আলাইকুম।
তাহার সেই কাঙ্গালি বড় হইয়া আজ পুনরায় পা দিয়াছে, সবে মাত্র বেতের কাজ শিখিতে আরম্ভ করিয়াছেন। অভাগীর আশা হইয়াছে আরো বছর খানেক তাহার অভাগ্যের সহিত যুঝিতে পারিলে দুঃখ ঘুচিবে। সাত পয়সাল তুমি কি অবশ্যই দুঃখ আছো? পয়সাল সাত, ইয়েস স্যার। অনেকদিন পর তোমাকে আমি দেখতে পাচ্ছি, তুই রিসেন্টলি কোনো ক্লাস কর নাই আমার। স্যার রিসেন্টলি ক্লাস করতে পারি নাই, যে কজ আমার কাজিনের বিয়ে ছিল। ওকে, আমরা চাই তুমি নিয়মিত ক্লাস করো, ঠিক আছে? ধন্যবাদ। হ্যাঁ বলো, শুভ বলো। আজকে থেকে ডেলি পাবেন। এই দুঃখ দেখে তিনি যিনি দিয়াছেন তিনি ছাড়া আর কেহই জানে না। কাঙ্গালি পুকুর হইতে আচ্ছা আচ্ছা ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আমরা এরপর থেকে আরেকজন থেকে শুনবো। আফরিন কি শুনতে পাচ্ছো? আফরিন শুনতে পাচ্ছে? আচ্ছা, আমরা তাহলে এখন শুনবো চৌধুরী রায়া ইমানি। আমাকে শুনতে পাচ্ছো তুমি? আমাদের নিউ স্টুডেন্ট চৌধুরী রায়া ইমানি, তুমি শুনতে পাচ্ছো আমাকে? স্যার ও তো মিউট করে দিছে। তুমি তোমার সাউন্ডটা মিউট করা, আমার মনে হচ্ছে হয়তো কথা বলতেছো কিন্তু আমরা শুনতে পাচ্ছি না। হ্যাঁ এখন ঠিক আছে, আমাকে শুনতে পাচ্ছো এখন? স্যার স্যার একটু কেটে কেটে আসছে কথাগুলো। আচ্ছা আচ্ছা, আমি বলতে এখন বলতে পারবে তুমি? স্যার বুঝি নাই। তুমি কি রিডিং বলতে পারবা? স্যার একটু গলার প্রবলেম। 36 পৃষ্ঠায় দ্বিতীয় প্যারা, যে কাঙ্গালি পুকুর হইতে আসাইয়া আসিয়া, সেখান থেকে বলতে পারবা? স্যার একটু গলে তার আমি পারবো নাকি? ওকে, সাত পয়সা দ্রুত বলো, একটু আওয়াজ করে স্যার পৃষ্ঠা কথা বলবেন, পৃষ্ঠা কথা বলবেন। 36 পৃষ্ঠার দ্বিতীয় প্যারা, একটু দাঁড়ান স্যার। তানবীর লোকমান, তুমি কি আমার সাথে যুক্ত হয়েছো? ইয়েস স্যার। তানবীর লোকমান আমাকে শুনতে পাচ্ছো? স্যার পাচ্ছি। আচ্ছা, জয়েন করার পর একটা আওয়াজ দিবে, সাউন্ড দিবে যে স্যার আমি উপস্থিত হয়েছি, আর আমি এখানে স্লাইড শো করছি, তো ওদের নামগুলো সবার আসতেছে না, আসতেছে মানে আমাকে সরাসরি আসতেছে না দেখতে হয়। 36 পৃষ্ঠার কত? সাত ফয়সাল, এটা 36 পৃষ্ঠা দ্বিতীয় প্যারা, কাঙ্গালি পুকুর হইতে আসিয়া দ্বিতীয় প্যারা। কাঙ্গালি পুকুর হইতে কাঙ্গালি পুকুর হইতে আছায়া আসিয়া দেখিল তাহার পাথের দুটা শেষ মা একটি মাটির পাত্রে ঢাকিয়া রাখু। আওয়াজটা আর একটু লাউডলি বলো। কাঙ্গালি পুকুর হইতে আছায়া আসিয়া দেখিল তাহার পাথের দুটা শেষ মা একটা মাটির পাত্রে ঢাকিয়া রাখিতেছে। আশ্চর্য হইয়া জিজ্ঞাসা করিল, তুই খেলি না মা? বেলা গড়িয়ে গেছে বাবা, এখন আর খিদে নেই। ছেলে বিশ্বাস করিল না, বলিল, না খিদে নেই ভাই, কি কই দেখি তোর হাড়ি। এই ছড়ানাই বহুদিন বাঙালির মা কাঙ্গালির মা কাঙ্গালিকে ফাঁকি দিয়া আসিয়াছে, সে হাড়ি দেখিয়া তবে ছাড়িল। তাহাতে আর একজনের মতো ভাত ছিল, সে প্রশ্ন মুখে মায়ের কোলে গিয়া বসিল। এই বয়সের ছেলে সচরাচর এরূপ করে না, কিন্তু শিশুকাল হইতে বহুকাল যাবৎ সে রুগ্ন ছিল, বহিয়া মায়ের কোর ছাড়িয়া বাহিরের সঙ্গী সাথীদের সাথে মিশিবার সুযোগ পায় নাই, এখানে বসিয়া তাহাকে খেলাধুলার স্বাদ মিটাইতে হয়েছে। এক হাতে গলা জড়িয়া মুখের উপর মুখ রাখিয়া কাঙ্গালি চকিত হইয়া কহিল, মা তোর গা যে গরম কেন? দাঁড়িয়ে এমন দাঁড়িয়ে মরা পোড়ানো দেখলি কেন? কেন আবার নেমে এলি মরা পোড়ানো? পোড়ানো কেন আবার নেমে এলি মরা পোড়ানো? কি তুই মা শশব্যস্ত ছেলে মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা, মরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরন রথে করে সঙ্গে গেলেন। এখানে বুঝাচ্ছে যে ছেলে বলতেছে তোমার তো অসুস্থ হয়ে গেলি, তুমি কেন এখানে, একজন মানুষ মারা গেছে, ব্যক্তি মরা ফুটতেছে, তুমি সেখানে গিয়ে কেন দেখতেছো না? তো মা, এই যে ছেলে মায়ের যে কথোপকথন, এগুলোর মধ্যে কিন্তু অনেক সুখ দুঃখ হাসি কান্না অনেক কিছু বিষয় এখানে লুকিয়ে আছে, ঠিক আছে? মা কিন্তু অসুস্থ, ছেলেকে মানে খুব ফেরেশারির মধ্যে আছে, যে পাশের বাড়ির যে গৃহকর্মী উনি
এত সুন্দর করে তার মৃত্যুর অন্ত্যেষ্টি এগুলো সম্পূর্ণ হয়েছে, তারও একটা খুবই আশা আকাঙ্ক্ষা আমার মৃত্যুর সময় যেন এইভাবে হয়। আমার ছেলে কাঙালি প্রথমে আমাকে মুখাগ্নি করে, মুখে প্রথমে আগুন দিক, সেটা চাই। আর ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে ছড়ে কেউ কি কেউ নাকি আবার স্বর্গে যায়? মানে বলতেছে যে তুমি কি বলো এগুলা, রথে করে ঘোড়ায় করে কি কেউ স্বর্গে যায়? ছেলে মাকে বলতেছে, মা বলিল আমি যে চোখে দেখুনি কাঙালি, বামুন মা রথের উপরে বসে তেনার রাঙ্গা দু পাখানি যে সবাই চোখে মেলে দেখলো রে। মানে উনি উনি একটা কাল্পনিক একটা কথা বলতেছে যে হয়তো যে বামুন যে যিনি গৃহকর্মী গৃহকর্তা যে মারা যায় মুখর্জির বাড়ি, সে রথে করে দুই পা ঘোড়ার উপর বসে রাঙ্গা পা নিয়ে সে কোথায় আছে? স্বর্গে যাচ্ছে। হ্যাঁ বলো, তারপরে সবাই ছেলের মুখে হাত চাপা দিয়া কহিল, ছি বাবা মোরা পোড়ানো বলতে নেই, পাপ হয়। সতী লক্ষ্মী মা ঠাকুরুন রথে করে স্বর্গ গেলেন। ছেলে সন্দেহ করিয়া কহিল, তোর এক কথা মা, রথে ছেড়ে কেউ নাকি আবার স্বর্গ যায়? মা বলিল, আমি যে চোখে দেখিনি কাঙ্গালি, দেখুনি কাঙ্গালি, বামুন মা রথের উপর বসে তেনার রাঙ্গা পা দুখানি যে সবাই চোখ মেলে দেখলে রে। সবাই দেখলে কাঙ্গালি মায়ের বুকে ঠেস দিয়া বসিয়া ভাবিতে লাগিল, মাকে বিশ্বাস করিয়া তাহার অভ্যাস বিশ্বাস করিয়াতে সে শিশুকাল হইতে শিক্ষা করিয়াছে। সেই মা যখন বলিতেছে সবাই চোখ মেলিয়া এত বড় ব্যাপার দেখিয়াছে, তখন বিশ্বাস করিবার আর কিছু নেই, অবিশ্বাস করিবার আর কিছু নেই। খানিক পরে আস্তে আস্তে কহিল, তাহলে তুই তো মা স্বর্গ যাবি। বিন্দির মা সেদিন রাখালের পিসিকে বলতেছিল, কাঙ্গালের মা মত সতী লক্ষ্মী আর দুলে পাড়ায় নেই। কাঙ্গালি মা চুপ করিয়া রহিল। এটা স্যার শুদ্ধ ভাষা লিখতে পারে নাই স্যার, পড়তে পড়তে আমার দাঁত ভাঙি যাচ্ছে স্যার। আদনান লেখা নাকি কি লেখা, সে কোথায়? আদনান কি আমাকে শুনতে পাচ্ছ? কথা না বললে আমি এখানে রাখবো না, রিমুভ করে দিব। তুমি এতক্ষণ এখানে ছিলা, তোমার কোনো সাউন্ড কোনো ধরনের রেসপন্স পাচ্ছি না, তুমি কি আছো না? ওরা করে কি স্যার জানেন স্যার, ইয়াটিয়া সব ক্লাসে এসে মাইকটা সব অফ করে তারপর ওরা ডার্স উপর একটা ঘুম দেয়। সেটাই সেটাই, এভাবে থাকার কোনো প্রয়োজন নাই, বের করে দেন। ওকে আমরা আফরিন কি বলবা? কাঙ্গালির মা চুপ করিয়া রহিল। কাঙ্গালি তেমনি ধীরে ধীরে কহিতে লাগিল, বাবা যখন তোর তোরে ছেড়ে দিলে তখন তোরে কত লোকে তো নিকে করতে সাদা সাদি করলে, কিন্তু তুই বললি না, বললি কাঙালি বাঁচলে আমার দুঃখ বুঝবে, আমার নিকে করতে যাবো কিসের জন্য? হ্যাঁ মা, তুই নিকে করলে আমি কোথায় থাকতো? আমি হয়তো না খেতে পেয়ে একদিন কবে মরে যেত। এখানে বলতেছি যে যখন কাঙালি বাবা কাঙালি রসিক বাগ অবানিকে ছেড়ে কাঙালির মাকে ছেড়ে যখন চলে যায়, কাঙালি খুবই ছোট এবং কাঙালির মা অবাঙ্গীও বয়স তখন মানে তেমন হয়নি, মাত্র বিবাহিত একটা ছেলের জননী, তো তাকে বিয়ে করার জন্য যখন রসিক বাগ কাঙালির বাবা অথবা অবাকের স্বামী যখন তার কোনো খোঁজখবর নিচ্ছে না চলে গেল, তখন অনেকে তাকে অবাকে বিয়ে করার জন্য চাইছিল যে তোমার হাজবেন্ড তোমার স্বামী চলে গেল, আমরা তোমাকে বিয়ে করবো, এই ধরনের অনেকে ছিল বিয়ে করার জন্য। কিন্তু অবাকি শুধুমাত্র কাঙালির চোখের দিকে তাকিয়ে চেহারার দিকে তাকিয়ে কাঙালির কথা ভেবে চিন্তা করে সে কারোর সাথে বিয়ে বন্ধনে আবদ্ধ হয়নি। কেন হয়নি? যদি হতো
তাহলে কাঙ্গালির অবাগী যেরকম একজন অবাগী কাঙ্গালি সেম কাঙ্গালির জীবনেও সে ধরনের একটা দুর্বিষহ জীবন তাকে বহন করতে হতো। এজন্য কাঙ্গালির মতো চিন্তা করে ওর কষ্ট হবে বিদায় তার মা অন্য কোনো পুরুষের সাথে আর বিবাহ বন্ধনে আবদ্ধ হয়নি, এখানে কথাটা বলতেছে। আর যদি হতো তাহলে কাঙ্গালি মারা যেত, সেটা কাঙ্গালি বলতেছে। মা ছেলেকে দুই হাতে বুকে চাপিয়া ধরিল, বস্তুত সেদিন তাহাকে পরামর্শ কম লোকেই দেয় নাই, এবং যখন সে কিছুতেই রাজি হলো না তখন উৎপাত উপদ্রব তাহার প্রতি সামান্য হয় নাই সেই কথা স্মরণ করিয়া অবাকের চোখ দিয়ে জল পড়িতে লাগলো। ছেলে হাত দিয়া বসাইয়া দিয়ে বলিল, কেতাটা পেতে দেব মা শুবি, মানে কাঁথার কথা বলছে, মানে কাঁথা মানে কাঁথাটা আমি কি পেতে দিব, বিছানা করে তো মা ঘুমাবে কিনা। এখানে এই লাইনটার কথাগুলো খুব মর্মার্থক, কিন্তু মানে অবাকী যখন রাজি হয় নাই বিয়ের বিয়ে অন্য কারোর সাথে বিয়ে বসার জন্য, তখন তাকে খুব উৎপাত উপদ্রব করত ছেলে পুরুষেরা, মানে তাকে বিয়ে করার জন্য। হ্যাঁ, কিন্তু সেই কষ্টগুলো এখনো তার মানে চোখে ভাসতেছে, এটা বলতেছে। মা চুপ করিয়া রহিল। কাঙালি মাদুর পাতিল কাঁথা পাতিল মাচার উপর হইতে ছোট বালিশকে পাড়িয়া দিয়া হাত ধরিয়া তাহাকে বিছানায় টানিয়া লইয়া যাইতে মা কহিল, কাঙালি আজ তোর আর এক কাজে গিয়ে কাজ নেই, আজ তোর আর কাজে গিয়ে কাজ নেই। কাজ কামাই করিবার প্রস্তাব কাঙালির খুব ভালো লাগিল, কিন্তু কহিল, জল পানির পয়সা দুটো তো তাহলে দেবে না মা, মানে সে যে কাজ করে মানে কাজ যেতে না করতেছে না দিকে, আয় তোকে রূপ কথা বলি তাই গল্প শুনাবে ছেলেকে। এই যে মা ছেলের যে এখানে যে কথাগুলো খুবই আসলে হৃদয় কাড়ে না, আর প্রলুব্ধ হইতে প্রলুব্ধ করিতে হইল না। কাঙালি তৎক্ষণাৎ মায়ের মুখে শুইয়া শুইয়া পড়িয়া কহিল, বলো তাহলে। ও খুবই একটা তোমার এক ধরনের মা ছেলের যে মানে আন্তরিকতা, যে ভালোবাসার বন্ধন, স্নেহের বন্ধন, সেই বন্ধনের কিছু ইঙ্গিত এখানে পাওয়া যাচ্ছে। যখন ছেলেকে যখন কাজ করতেছে কাজ কাজের জন্য যাচ্ছে, তো মা ছেলেকে অবাক দিল, না বাবা আসে কাজ যাস না আজকে দিকে, মা আমার মায়ের মুখে আয়, মুখে এসে তোকে আজকে গল্প শোনাবো। এই যে তার মা ছেলের যে তোমার স্নেহের যে বন্ধন, নারীর টান, ভালোবাসার বন্ধন, এখানে কিন্তু আমাদেরকে সবাই কিন্তু খুব কাঁদায়। হ্যাঁ, বাস্তব কথাগুলি বলুন, তখন তাকে তোমার রূপকথা গল্পগুলো বলতেছি। অবাগী রাজপুত্র পোটাল পুত্র আর পঙ্খীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করিল। বইকে প্রশ্ন আসতে পারে যে তোমার রূপকথার যে গল্পটা কিসে কিসে, অবাগী রাজপুত্র পোটাল পুত্র আর পঙ্খীরাজ এই ঘোড়ার পোটাল পুত্র মানে কি? পোটাল পুত্র হচ্ছে তোমার রাজবংশীয়দের ওখানে একজন বিভিন্ন পদমর্যাদা কিছু লোক থাকে, মন্ত্রীর ছেলে, তারপরে ধরো রাজার ছেলে, উজিরের ছেলে, নাজিরের ছেলে, এই ধরনের কিছু আছে পোটাল পুত্র। হ্যাঁ, পঙ্খীরাজ ঘোড়ার কথা দিয়ে গল্প আরম্ভ করিল, এই সকল তাহার পরের কাছে কতদিন শোনা এবং কতদিনের কথা উপকথা, কিন্তু মুহূর্তে কয়েক পরে কোথায় গেল তাহার রাজপুত্র আর কোথায় গেল তাহার পোটাল পুত্র। সে এমন উপকথা শুরু করিল যাহার পরের কাছে তাহার শেখানা নিজের সৃষ্টি। জ্বর তাহার যত বাড়িতে লাগলো খুবই কষ্টে, কিন্তু তোমরা কি বুঝতেছ আমার কথাগুলো, মায়ের কিন্তু মানে মারা যাওয়ার উপদ্রব হয়েছে এখন এমন অবস্থা, মানে সেখানে কিন্তু তোমার অবাকি কিন্তু মারা যাওয়ার মানে শেষ সময়, সে অসুস্থ। জ্বর তাহার যত বাড়িতে লাগিল, উষ্ণ রক্ত স্রোত যত দ্রুত বেগে মস্তিষ্কে বহিতে লাগিল, ততই সে যেন নব নব উপকথার ইন্দ্রজাল রচনা করিতে লাগিতে চলিতে লাগিল। তাহার বিরাম নেই, বিচ্ছেদ নেই, কাঙালের স্বল্প দেহ বারবার রোমাঞ্চিত হইতে লাগিল। ভয়ে বিস্ময়ে ফুলকে সে সজোরে মায়ের গলা জড়াইয়া তাহার মুখের মধ্যে যেন মিশাইয়া যাইতে থাকিল। ও খুবই কষ্টের, খুবই কষ্টের। এই যে যখন সে গল্পগুলো বলতেছিল, গল্পের সাথে সাথে মায়ের বাস্তব কিছু কথাও সে বলতে যাচ্ছিল। সে মাকে দেখতেছে মায়ের অসুস্থ, কিন্তু কাঙালি তার মাকে খুবই গলা জড়িয়ে মায়ের মুখের সাথে গলার সাথে মিশে গেল। হ্যাঁ, বাহির বেলা হয়ে শেষ হইল, বাহিরে বেলা শেষ হইল, সূর্য অস্ত গেল, সন্ধ্যায় ম্লান ছায়া ঘাড়োতর হইয়া চরাচর ব্যক্ত করিল, কিন্তু ঘরের মধ্যে আজ আর দীপ্ত জ্বলিল না, মানে আলো জ্বলে নাই। গৃহস্থের শেষ কর্তব্য সমাধা করিতে কেহ উঠিল না, নিবিড় অন্ধকারে কেবল রুগ্ন মাতার অবাধিত
কুঞ্জল স্তব্ধ পুত্রের কর্ণে সুধা বর্ষণ করিতে লাগিল, চলিতে লাগিল, উড়িয়া চলিতে লাগিল। সে সে সেই শ্মশান ও শ্মশান যাত্রার কাহিনী, সেই রথ, সেই রাঙা পাটি, সেই তার স্বর্গে যাওয়া কেমন করিয়া। সুকার্ত স্বামী শেষ পদধূলি দিয়া কাঁদিতে কাঁদিয়া বিদায় নিলেন, কি করিয়া ঘর ধরে দিয়া ছেলের মাটাকে বহন করিয়া। এখানে এখানে মূল কথা আমি কি বলি, কাঙালি কিন্তু মারা যায়, মারা যাওয়ার শেষ সময় মানে সরি অবাকি মারা যায়, কাঙালির মা মারা যায়, মারা যাওয়ার শেষ সময় সে এই যে অসুস্থ, সে কিন্তু মরে যাচ্ছে একদম মানে মুমূর্ষ অবস্থা। এই সময় সে চিন্তা করতেছে ওই যে মুখরুচিতে বাড়িতে গৃহকর্তা গৃহবধূ কিভাবে, সে তো তারা তো বিশাল তোমার ধনী মানুষ, বংশধর মানুষ, তাদের অন্ত্যেষ্টিক্রিয়ার সময় সত্যার সময় বিশাল আয়োজন হয়েছে তোমরা জানো তো। অবাকি সেই তার কথাগুলো ভাবতেছে, ওই মহিলা কিভাবে রথে করে স্বর্গে গেল, ওই মহিলাকে কিভাবে সাজানো হলো, লাশটা কিভাবে সাজানো হলো। অবাকি খুবই শখ, জীবনে তো কোনো শখ তার মিলে নাই, দুঃখ দুর্দশার মধ্যে তার জীবন অতিবাহিত হলো, তার লাস্ট একটা শখ হচ্ছে অন্তত সে যেন এরকম রথে করে স্বর্গে যায়, তার ছেলে তাকে মুখাগ্নি দেয় এবং তার স্বামী রসিকবাগ যেন তার রসিকবাগের পদ তুলে নিতে পারে। তার মানে তোমার মূল কথাগুলো হচ্ছে এগুলাই। আমাদের সময় আর কতটুকু আছে? শেষ, আমরা ক্লাসটা শেষ না আরো সময় আছে, 4 মিনিট আছে স্যার। হ্যাঁ হ্যাঁ 7 মিনিট ওভার হয়ে গেছে, 35 এ শেষ স্যার, 35 এ 35 না 25 এ, আমাদের 35 শেষ হবে। তো আমরা এই খুবই মজার, তো খুবই মজার, আমাদের হৃদয় নাড়া দেবে খুব কষ্টে, বইয়ের যে সৃজনশীল প্রশ্ন আছে প্রথমটা, বইয়ের সৃজনশীল প্রশ্নটা তোমরা ভালো করে, কাকারি বাবার নাম কি, তোমার হাতের আগুন যদি আমি পাই আমি সঙ্গে যাবো, একটা করো। এখানে প্রথম যে সৃজনশীল প্রশ্নটা ভালো করে মুখস্থ করবে, পাশাপাশি 10টি এমসিকিউ তোমরা তৈরি করবে আমাকে অন্তত আজকের মধ্যে, তোমরা এমসিকিউ গুলো আমাকে জমা দিবে, আর সৃজনশীল প্রশ্ন আগামী ক্লাসে আগামী শনিবারে আমি কিন্তু তোমাদের থেকে একটা সিডব্লিউএসএন করাবো, তোমাদের করা থাকবে 10টি এমসিকিউ তৈরি করবা, আর হচ্ছে বইয়ের সৃজনশীল প্রশ্ন এটা ভালো করে মুখস্থ করবা। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই ওয়ালাইকুম সালাম।